বুধবার ভারতের ছাত্র ফেডারেশন পূর্ব বর্ধমান জেলা কমিটির উদ্যোগে ছাত্রছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষা ও পঠন পাঠন সুনিশ্চিত করতেই প্রশাসনের হস্তক্ষেপের আবেদন জানিয়ে জেলা স্কুল পরিদর্শনের কাছে 7 দফা দাবি জানিয়ে স্মারকলিপি প্রদান করা হয়। এসএফআইয়ের জেলা সম্পাদক অনির্বাণ রায়চৌধুরী জানান, সমস্ত স্কুল কলেজ শ্রেণী কক্ষগুলিকে দূষণ মুক্ত করা, সমস্ত ছাত্রছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষা রাখতে মাস্ক ও স্যানিটাইজারের ব্যবহার সহ বিভিন্ন দাবি জানানো হয়। আমরা গত পরশুদিন ডিএম এর কাছে আসার জন্য বলেছিলাম, ডিএম সাহেব আমাদের সাথে দেখা করেনি, আজকে ডিআই দেখা করেছেন আমাদের সাথে। আমরা মূলত 7 দফার দাবি নিয়ে আজকে জেলা প্রশাসনের কাছে অবগত করতে এসেছিলাম। আমাদের বর্ধমান উত্তর এবং দক্ষিণ সাব ডিভিশনের ছাত্রছাত্রীদের বেশ কিছু সমস্যায় লকডাউন পরবর্তী সময় স্কুল খোলার সঙ্গে সঙ্গে আমরা প্রথমেই দেখতে পেলাম, লকডাউন পরবর্তী সময় স্কুল খুললেও একটা ব্যাপক অঙ্কের ছাত্রছাত্রী নতুন করে পুরোনায় স্কুলে আসছে না। তার মূল কারণ হলো ড্রপ আউট, অনলাইন পড়াশোনার জন্য, ডিজিটাল ডিভাইডেশনের জন্য এবং অর্থনৈতিক সংকটের জন্য ব্যাপক পরিমাণ ছাত্রছাত্রী গ্রামগঞ্জে ড্রপ আউট হয়েছে। তারা নতুন করে পড়াশোনার সঙ্গে নিজেদেরকে যুক্ত করছে না। আমরা বলেছি অবিলম্বে জেলা প্রশাসনকে এই বিষয়ে ভালো করে দৃষ্টি নিক্ষেপ করতে হবে, হস্তক্ষেপ করতে হবে এবং চলে যাওয়া ড্রপ আউট হওয়া ছাত্রছাত্রীদের পুনরায় স্কুল কলেজে ফিরিয়ে আনতে হবে। আমাদের দ্বিতীয় দাবি ছিল লকডাউনের পরবর্তী সময় স্কুল কলেজ 16ই নভেম্বর থেকে খুললেও আমরা দেখতে পেলাম যে সকল ছাত্রছাত্রী স্কুলে যাচ্ছে কলেজে যাচ্ছে তাদের মধ্যে অধিকাংশই ডবল ভ্যাকসিনেটেড না, বহু ছাত্রছাত্রী যারা সিঙ্গেল ভ্যাকসিনেটেড না। ফলে এই সময় তাদের স্বাস্থ্য সুরক্ষার জন্য প্রথমত তাদেরকে ভ্যাকসিনেট করতে হবে, দ্বিতীয়ত তারা স্কুলে থাকাকালীন কলেজে থাকাকালীন তাদের জন্য কোনো রকমভাবে স্বাস্থ্যবিধি নষ্ট না হয়, সবাই যেন মাস্ক পরে থাকে, স্যানিটাইজারের ব্যবস্থা থাকে, সেই ব্যবস্থার বিষয়ে জেলা প্রশাসনকে হস্তক্ষেপ করতে হবে। আমাদের 3 নম্বর ডিম্যান্ড, আমরা আগের দিনও আপনাদেরকে বলেছিলাম যে লকডাউন পরবর্তী সময় 16 তারিখ থেকে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় খোলার পর ছাত্রছাত্রীরা যখন ওই দক্ষিণ দামোদর থেকে বর্ধমান শহরের কলেজগুলোতে আসছে বা এক ব্লক থেকে অন্য ব্লকে পড়াশোনার জন্য যাচ্ছে বা এক শহর থেকে অন্য শহরে পড়াশোনার জন্য যাচ্ছে, তাদের পাবলিক এবং প্রাইভেট উভয় প্রকার ট্রান্সপোর্টের ক্ষেত্রেই কনসেশন দেওয়া হচ্ছে না। ফলে ছাত্রছাত্রীদের অর্থনৈতিক সমস্যা তৈরি হচ্ছে, বহু ছাত্রছাত্রী অর্থনৈতিক সমস্যার জন্য বাসে চড়ে তারা বর্ধমানে পড়তে আসতে পারছে না। ফলে আমরা বলছি অবিলম্বে ভ্যাকসিনেশনের ব্যবস্থা করতে হবে, আমাদের জেলা প্রশাসনকে যেরকম সেরকম একইভাবে এই কনসেশনের ব্যবস্থা আমাদের জেলা প্রশাসনকে করে দিতে হবে। এবং আমাদের শেষ ডিম্যান্ড এই সময়ের মধ্যে থেকে আমরা বলেছি যে এই সময় স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলো, ফিজিক্যাল এডুকেশন হলো না, কার্যত শারীরিক উপস্থিতিতে পড়াশোনা না হওয়া সত্ত্বেও আমাদের জেলার অভ্যন্তরে থাকা কলেজগুলোতে স্কুলগুলোতে ছাত্রছাত্রীর কাছ থেকে সেশন ফি নেওয়া হচ্ছে। আমরা বলছি এই স্কুল কলেজ বন্ধ থাকার পরেও কেন সেশন ফি নেওয়া হবে, তার জন্য অবিলম্বে এক সেমিস্টারের এবং একটা সেশনের সেমিস্টার ফি মুকুব করা। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।